বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম মার খাইলো জামাত ইসলাম। যে জামাত ইসলাম চরমনায় হুজুরকে ওনার আঘাত পাওয়ার পরে সম্মানহানি হওয়ার পরে সমবেদনা জানানোর জন্য বরিশাল বিভাগ থেকে জামাত ইসলামের লোকজন গিয়ে হুজুরের পাশে দাঁড়িয়ে হুজুরের সমবেদনা জানানোর জন্য গিয়েছে। আমার ভাইরা আমার বন্ধুগণ, এই জামাত ইসলাম সম্বন্ধে অথচ এক সময় চরমনায় পীর বলেছিল ছাত্র শিবির মানে বেয়াদব বেয়ামল উশৃঙ্খল, এর নাম হলো ছাত্র শিবির। জামাত ধরেছে বিএনপি কে, জামাত বিএনপি কে শেষ করেছে, জামাত যে দলকে ধরে সে দল শেষ হয়ে যায়। অথচ আজকে হুজুরের পাশে সমবেদনা জানানোর জন্য বিপদের সময় দাঁড়িয়েছে জামাত ইসলাম। তাহলে বুঝতে হবে ইন্নামাল মুসলিমুনা ইখওয়াতুন, নবী যে বলেছেন তোমরা একজন মুসলমান অপরজন মুসলমান ভাই ভাই, তোমরা একই মায়ের সন্তান, কারণ তোমরা হলো আদম সন্তান, তোমরা হাওয়ার সন্তান, তোমরা কখনো বিচ্ছিন্ন হইও না। বাংলাদেশের দক্ষিণবঙ্গে একজন পীর, এশিয়া মহাদেশের ভিতরে সবচাইতে যার সম্মান ইজ্জত সবাই যাকে চেনে আল্লামা সৈয়দ ফয়জুল করিম, হুজুরের উপরে আক্রমণ চালানো হয়েছে, হুজুরকে আঘাত করা হয়েছে, হুজুরকে অপমান করা হয়েছে। আহারে কলিজাটা ফেটে যায়, হুজুরের ঠোঁট ফেটে রক্ত টপ টপ করে পড়তেছে, সবার চোখে পড়লো, সাংবাদিকদের চোখে পড়লো। কিন্তু বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার বলতেছে উনি তো মারা যায় নাই, পেছন থেকে তাকে মেরেছে। চিন্তা করতে পারেন একজন বাবার বয়সে আলেম, একজন মুহাদ্দিস, একজন শাহ সুফি, যে ব্যক্তি লক্ষ লক্ষ সারা পৃথিবীতে তার মুরিদ রয়েছেন, তিনি হালকায় জিকির করেন, মানুষকে ইসলামের কথা বলেন, দ্বীনের কথা বলেন, সেই একজন পূর্বীন আলেমের শরীরে আঘাত করা হলো। এই আঘাত করার পরে তারা বলতেছে ক্ষমতার লোভে চাকরির লোভে বলতেছে পেছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে, ঘুষি দেওয়া হয়েছে, তিনি তো মারা যায় নাই, মনে হয় মারা গেলে তাদের কলিজাটা ভরে যেত। আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলে বান্দা এই জন্য আমি তোমাদেরকে বললাম তোমরা একত্রিত হও, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ পাক বললেন খবরদার বিচ্ছিন্ন হয়ে যেও না, তোমরা যদি একত্রিত হয়ে যাও তোমাদেরকে কেউ কখনো পদানত করতে পারবে না, তোমাদেরকে কখনো মারতে পারবে না, অপমান অপদস্ত লাঞ্ছিত করতে পারবে না। কিন্তু আমরা আজকে বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন জন বিভিন্ন ভাবে বিভক্ত হয়ে যাওয়ার কারণে বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম মার খাইলো জামাত ইসলাম। যে জামাত ইসলাম চরমনায় হুজুরকে ওনার আঘাত পাওয়ার পরে সম্মানহানি হওয়ার পরে সমবেদনা জানানোর জন্য বরিশাল বিভাগ থেকে জামাত ইসলামের লোকজন গিয়ে হুজুরের পাশে দাঁড়িয়ে হুজুরের সমবেদনা জানানোর জন্য গিয়েছে। আমার ভাইরা আমার বন্ধুগণ, এই জামাত ইসলাম সম্বন্ধে অথচ এক সময় চরমনায় পীর বলেছিল ছাত্র শিবির মানে বেয়াদব বেয়ামল উশৃঙ্খল, এর নাম হলো ছাত্র শিবির। জামাত ধরেছে বিএনপি কে, জামাত বিএনপি কে শেষ করেছে, জামাত যে দলকে ধরে সে দল শেষ হয়ে যায়। অথচ আজকে হুজুরের পাশে সমবেদনা জানানোর জন্য বিপদের সময় দাঁড়িয়েছে জামাত ইসলাম। তাহলে বুঝতে হবে ইন্নামাল মুসলিমুনা ইখওয়াতুন, নবী যে বলেছেন তোমরা একজন মুসলমান অপরজন মুসলমান ভাই ভাই, তোমরা একই মায়ের সন্তান, কারণ তোমরা হলো আদম মের সন্তান, তোমরা হাওয়ার সন্তান, তোমরা কখনো বিচ্ছিন্ন হইও না। বিচ্ছিন্ন হওয়ার কারণে যুগে যুগে মুসলমানরা মার খেয়েছে, আঘাত পেয়েছে, তাদের উপর আক্রমণ করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? প্রথম দিক থেকে যদি চরমনায় হুজুর জামাত ইসলামের প্রবীণ আলিমগুলোর উপরে যখন আক্রমণ করা হয়েছিল, মামলা দেওয়া হয়েছিল, ফাঁসি দেওয়া হয়েছিল, একটা হুংকার যদি তিনি দিয়ে দিতেন, আমার মনে হয় প্রবীণ আলিমদেরকে হারানো লাগতো না, এমনকি জামাত ইসলামের জ্ঞানী মানুষগুলোকে হারানো লাগতো না। আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা সাইদি কাজকেল জেলখানায় থাকা লাগতো না, শুধু বিভক্তের কারণে আল্লামা সাইদি আজকে জেলখানায়, শুধু বিভক্তের কারণে আল্লামা মামুনুল হক কিন্তু জেলখানায়, কথা বলেন ঠিক কিনা? যখন আল্লামা মামুনুল হক অ্যারেস্ট করা হলো, নারী কেন্দ্রিক মিথ্যা মামলা দেওয়া হলো, চরমনায় পীর কথা বলে নাই, হেফাজতে ইসলামকে মেরে পিটে
শাপলা চত্বর থেকে তাড়িয়ে দিল হাজার হাজার হাফেজ কোরআনের শরীরে রক্তগুলো দিয়া জামা কাপড় মেখে গেল। চরমোনাই পীর সাহেব বলেন নাই আহারে কলিজাটা ফেটে যায় সারা বাংলাদেশ ন সারা পৃথিবীর মানুষরা দেখে সারা কে দেশে সবাই কথা বলেছেন শক্তভাবে চরমোনাই হুজুর যদি কথা বলতেন তাহলে মনে হয় অনেকটাই বন্ধ হয়ে যেত আমরা একত্রিত হতে পারতাম। আমার ভাইয়েরা জামাত ইসলাম মার খাইলো হেফাজত ইসলাম মার খাইলো আল্লামা মামুনুল হক জেলখানায় তার দলকে একেবারে ধ্বংসের প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। আমির হামজা জেলখানা সহ প্রবীণ সকল আলেমগুলো যখন জেলখানায় মারতে মারতে শেষ হয়ে গেল চরমোনাই হুজুর মনে করেছিলেন সবাইকে মারতে পারে কিন্তু আমারে মারতে পারে না, না হুজুর না কাফির মুশরিক মুনাফিক বেঈমানেরা আব্দুল্লাহ বিন উবাইর দলেরা ওরা নবীজিকে সাড়া দেয় নাই, আপনার পাগড়ির দিকে তাকাবে না, আপনার টুপির দিকে তাকাবে না, সম্মানের দিকে তাকাবে না, ওরা আপনাকে মারা শুরু করেছে, শরীরে হাত দিয়েছে, যে ঠোঁট দিয়ে আপনি কোরআন তেলাওয়াত করেন, যে ঠোঁট দিয়ে আপনি হাত দিয়েছেন হাদিসের ইবারতগুলো আপনার ছাত্রদেরকে বলেন, মুরিদদের সামনে কোরআন হাদিসের কথা বলেন, ওই ঠোঁটে থাপ্পড় দেওয়া, ঘুষি দেওয়া, আপনাকে মার মুখে আচরণ করা, আপনার শরীর থেকে রক্ত ঝরানো, মানে আপনাকে মারা উদ্বোধন করলো। সামনের দিন যদি আপনারা ঐক্যবদ্ধ না হতে পারেন এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে বাংলাদেশে টুপি মাথায় দিয়ে ঘোরা আমাদের জন্য দুঃসহ যন্ত্রণা হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই জন্য বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না, একত্রিত হও, দলবদ্ধ হও, শক্ত আকারে আমার রশিকে ধরো, ভেদাভেদ সবকিছু ভুলে যাও, সমকালীন সময়ে যা ঘটেছে যা হয়েছে সবকিছু ভুলে যাও, ভুলে গিয়ে আমার কোরআন এবং হাদিস তোমরা ধরো। অনেক ভেদাভেদ আমাদের ভিতরে থাকবে, কেউ লম্বা টুপি, কেউ খাতি টুপি, কেউ কলারওয়ালা জুব্বা, কেউ কলার ছাড়া জুব্বা, এ ধরনের অনেক কিছু থাকবে। আল্লাহ পাক বলেছেন দ্বীনের জন্য ইসলামের জন্য দেশের কল্যাণে জাতির কল্যাণে ইসলামের কল্যাণে তোমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হও। আজকে ঐক্যবদ্ধ না হওয়ার পেছনে না হওয়ার কারণে চরমোনাই হুজুর মারি খাইছে, যার কারণে আল্লামা সাইদি জেলখানায়, যার কারণে মামুনুল হক জেলখানায়, যার কারণে আমির হামজা জেলখানায়, আরো বড় বড় আলেমরা জেলখানায়, বিরোধী দল আজকে যারাই বিরোধী দল হোক আর যে কেউ হোক ইসলামপন্থী যারা আছে তারা আজকে আক্রমণ শিকার হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমরা খেয়াল করে দেখেন একজন বাবার চারটা সন্তান যদি একত্রিত হয়ে থাকে সে গরিব হতে পারে, গ্রামের ভিতরে খেটে খাওয়া কিষান কামলা একেবারে রিক্সা ভ্যান চালক মানুষ হতে পারে, অর্থনৈতিক স্বাবলম্বী নাও হতে পারে, কিন্তু চারটা ছেলে যখন বাবার থাকে তখন বাবা একটু শক্তিশালী হয়ে দাঁড়ায়, মানুষ তাকে মূল্যায়ন করে। একটা ছেলে যখন মারা যায় যেটা শক্তিশালী তখন গ্রামের মানুষ মূল্য কম দেয়, আর একটা ছেলে যখন অসুস্থ হয়ে যায় আরো মূল্য কম দেয়, আর একটা ছেলে যখন বিদেশ চলে যায় তখন ওই বাবার আর গ্রামে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো, আর ঠিক মতো কথা বলতে পারে না, এমনকি যদি একটা টিউবওয়েলের ড্রেন দিয়ে পানি পার করবে অনেক মানুষ তার বিরুদ্ধে দাঁড়ায়, অথচ বেটা থাকা অবস্থায় তার বিরুদ্ধে দাঁড়ানোর মতো ক্ষমতা ছিল না, কথা বলেন ঠিক কিনা? এমন হয় না? ওই চারটা ছেলে যখন ছিল তখন ওই বাপ ভুল যদিও করে তারপরে সামনে দাঁড়ায় কথা বলার কেউই থাকে না, কিন্তু শুধুমাত্র ছেলেগুলো নাই যার কারণে বাবার উপরে আক্রমণ চালাইতে থাকে, অনেক সময় তুচ্ছ তাচ্ছিল্য কথা বলে, পানির ড্রেন বন্ধ করে, গরু ছাগল পালতে পারে না, মুরগি ঠিক মতো পালতে পারে না, বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হয় সম্মুখীন হতে হয় আমার ভাইয়েরা। আজকে যদি আলিম ওলামারা আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে একত্রিত হতাম, ঐক্য ডাক দিতাম, আমার মনে হয় সারা বাংলাদেশে নাস্তিক বেঈমান মুশরিক মুনাফিকরা বেশি ওরা নয়, কিন্তু ওরা সামান্য, ওরা কি সামান্য, আল্লাহ পাক কোরআনে বলেছেন ওরা দুর্বল, ওরা দুলপর ওরা সামান্য। আমরা যদি টুপিওয়ালার একত্রিত হতে পারতাম আল্লাহর কসম করে বলি বাংলাদেশের 52 বছর লাগতো না, 52 দিনের ভিতরে, 52 দিনের ভিতরে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করা, কোরআনের আইন বাস্তবায়ন করা আমাদের জন্য সম্ভব ছিল, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা ভেদাভেদ হয়েছি যার কারণে মার খাচ্ছি, একজন মার খাইছি আর একজন তাকায় দেখছি, আর একজন মার খাইছে আর একজন তাকায় দেখছে, আর একজন মার খাইছে আর একজন তাকায় দেখছে, একেবারে শেষ পর্যন্ত যিনি তাকায় দেখছিল ওনাকে এবার শুরু করছে, কে শুরু করছে? নিজের দলের লোকের হাতে চরমোনাই পীর মার খাইলেন, ফেসবুকে লেখালেখি হচ্ছে, নিজের দলের লোকের হাতে চরমোনাই পীর মার খাইলেন, অথচ যে জামাতকে নিয়ে চরমোনাই পীর সাহেব তুচ্ছ তাচ্ছিল্য করেছেন সে জামাত ইসলাম গতকালকে লাইভ প্রোগ্রামে অফিসিয়াল ভাবে তার
এই দুর্ঘটনার কারণে সমবেদনা জানাছেন জামাত ইসলামের পক্ষ থেকে। তার কারণ রাসূল বলেছেন ইন্নামাল মুসলিমুন ইখওয়াতুন, তোমরা যেই প্রান্তে থাকো না কেন, তুমি যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে থাকো, তুমি যদি মুসলমান হও তাহলে তোমার আরেক প্রান্তে মুসলমান ভাই যদি আক্রান্ত হয় তাহলে মনে করবা তোমার শরীরের কোন একটা অঙ্গ আক্রান্ত হয়েছে, তোমার অন্তরে ব্যথা লাগবে, আর তখন তুমি কি করবা, তোমার শক্তি যা আছে সেটা দিয়ে বাধা দিবা। যদি তোমার শরীরের শক্তি থাকে শরীরের শক্তি, লেখার শক্তি থাকে লেখার শক্তি, যদি পারো তাহলে তোমার জবান দিয়ে, না পারলে মন দিয়ে, মন থেকে তাদেরকে তুমি ঘৃণা করো। তারপরও তোমার ভাইয়ের জন্য কি থাকতে হবে, যে মার খাইছে তোমার ভাই আক্রান্ত হয়েছে তার জন্য তোমার কি থাকতে হবে, সমবেদনা থাকতে হবে, অন্তর ভালোবাসা থাকতে হবে।